নকলা সরকারি বাইরব উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমে আমি মোহাম্মদ আবু হানিফ সহকারী শিক্ষক গণিত সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আমি আজ নবম শ্রেণীর 9.2 অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, চলো এবার পাঠ্যবই খুলে নিই। ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে শুরুতে আমাদের যে বিষয়গুলো জানা দরকার, সাইন বিভিন্ন কোণের মানগুলো জানা দরকার। সেই হিসাবে সাইনের ক্ষেত্রে আমরা মানগুলো যে সময় বের করতে যাব, আমরা একটা জিনিস লিখে নিব শুরুতে। সাইনের ক্ষেত্রে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি লিখে আমরা ক্রম অনুসারে 0, 1, 2, 3, 4 লিখে প্রত্যেকটাকে 4 দ্বারা আমরা ভাগ করব, 4 দ্বারা ভাগ করব, সেই সাথে বর্গমূল করে নিব। বর্গমূল করে নিলে আমরা যে জিনিসগুলি পাই, 0/4, 0 বর্গ করলে হবে কত 0, 1 কে রোট করলে কত 1, 4 এর রোট করলে হবে কত 2, তারপরে এখানে এই 2 দিয়ে 4 কে ভাগ করলে থাকবে 2, তো 1 কে রোট করলে 1/ কত রুট 2, এখানে রোট 3/ কত 2, আর এখানে হলো 1। তাহলে সাইনের ক্ষেত্রে সাইন 0 ডিগ্রির মান হলো 0, সাইন 30 ডিগ্রির মান হলো 1/2, সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2, সাইন 60 ডিগ্রির মান হলো √3/2, সাইন 90 ডিগ্রির মান হলো কত 1। তাহলে আমরা এখানে যে জিনিসটা পেলাম, সাইনের বিভিন্ন মানগুলো বের করা শিখলাম। তাহলে আমরা যদি শুরুতেই লিখে নেই সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি ও 90 ডিগ্রি এর মান বের করার সময় 0, 1, 2, 3 এবং 4 লিখে প্রতিটি সংখ্যাকে 4 দ্বারা ভাগ করে বর্গমূল করলে আমরা মানগুলো পাব। তাহলে আমরা একটা জিনিস দেখলাম কি সাইনের ক্ষেত্রে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি ও 90 ডিগ্রি এর মান বের করার সময় 0, 1, 2, 3 এবং 4 লিখে প্রতিটি সংখ্যাকে 4 দ্বারা ভাগ করে বর্গমূল করলে আমরা মানগুলো পাব। তদ্রূপ আমরা কজের ক্ষেত্রে যদি আমরা লিখি, তাহলে শুরুতে লিখে নেব কি কজের ক্ষেত্রে। তাহলে এখানে কজের ক্ষেত্রে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি ও 90 ডিগ্রি লিখে এখানে লিখব আমরা 4, 3, 2, 1, 0 প্রত্যেকটিকে আমরা যদি 4 দ্বারা ভাগ করি, 4 দ্বারা যদি ভাগ করি, ভাগ করে এবং কি করব বর্গমূল করব, বর্গমূল যদি করি তাহলে আমরা যে মানগুলি পাব, তাহলে 4 কে 4 দ্বারা ভাগ করলে 1, এখানে 3 কে বর্গমূল করলে কত √3/ কত হবে 2, এখানে হবে 1/ কত √2, এখানে হবে 1/2, এখানে হবে কত 0। তাহলে কজের ক্ষেত্রে আমরা যদি
জিরো ডিগ্রি, থার্টি ডিগ্রি, ফোরটি ফাইভ ডিগ্রি, সিক্সটি ডিগ্রি ও নাইনটি ডিগ্রির বেলায় আমরা কি লিখবো? ফোর থ্রি টু ওয়ান জিরো লিখে ফোর দ্বারা ভাগ করবো। ফোর দ্বারা ভাগ, এটাকে ফোর দ্বারা ভাগ, এটাকে ফোর দ্বারা ভাগ, এখানেও ফোর দ্বারা ভাগ। ভাগ করে যদি বর্গমূল করি তাহলে আমরা কি পাবো? ওয়ান, এখানে পাবো রোড থ্রি বাই টু, এখানে পাবো ওয়ান বাই রোড টু, এখানে পাবো ওয়ান বাই টু, এখানে পাবো জিরো। এক্ষেত্রে আমরা কস জিরো ডিগ্রির মান ওয়ান, কস থার্টির মান রোড থ্রি বাই টু, কস ফোরটি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রোড টু, কস সিক্সটির মান ওয়ান বাই টু, কস নাইনটির মান জিরো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি এটা লিখে নিই তাহলে কজের ক্ষেত্রে আমরা যদি লিখে নিই তাহলে এইভাবে আমরা লিখবো, কজের ক্ষেত্রে জিরো ডিগ্রি, থার্টি ডিগ্রি, ফোরটি ফাইভ ডিগ্রি, সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এর মান গুলো বের করার সময় ফোর থ্রি টু ওয়ান জিরো লিখে ফোর দ্বারা ভাগ করে বর্গমূল করলে মানগুলো আমরা পাবো। তাহলে কজের ক্ষেত্রে জিরো ডিগ্রি, থার্টি ডিগ্রি, ফোরটি ফাইভ ডিগ্রি, সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এর মানগুলো বের করার সময় ফোর থ্রি টু ওয়ান জিরো লিখে ফোর দ্বারা ভাগ করে বর্গমূল করলে আমরা মানগুলো পাবো। চলো আমরা সুপ্রিয় শিক্ষার্থী এবার টেনের ক্ষেত্রে দেখে নিই টেনের মানগুলো কীভাবে বের করা যায়। তাহলে আমরা যদি টেনের মানগুলো বের করতে পারি তাহলে টেনের ক্ষেত্রে জিরো ডিগ্রি, থার্টি ডিগ্রি, ফোরটি ফাইভ ডিগ্রি, সিক্সটি ডিগ্রি, নাইনটি ডিগ্রি আমরা টেনের ক্ষেত্রে আমরা করবো কি? টেনের ক্ষেত্রে লিখব ওয়ান থ্রি জিরো, ওয়ান থ্রি নাইন লিখে প্রত্যেকটাকে থ্রি দ্বারা ভাগ করব, থ্রি দ্বারা ভাগ করব। তাহলে এই ক্ষেত্রে আমরা যে মানগুলো পাবো, জিরো বাই থ্রি জিরো, ওয়ানকে রোড করলে কত? ওয়ান, থ্রিকে রোড করলে রোড থ্রি, এখানে পাবো ওয়ান ভাগ করলে থ্রি, রোড করলে কত? রোড থ্রি। তাহলে টেনের ক্ষেত্রে আমরা টেন জিরো ডিগ্রির মান জিরো, টেন থার্টির মান ওয়ান বাই রোড থ্রি, টেন ফোর ডিগ্রির মান ওয়ান, টেন সিক্সটির মান হলো রোড থ্রি। তাহলে এখানে আমরা যে মানগুলো পেলাম তাহলে টেনের ক্ষেত্রে টেন নাইনটি ডিগ্রির মানটা আমরা বের করে নিয়ে নিই, টেন নাইনটি ডিগ্রির মানটা আমরা পরে আমরা বের করবো। এখন শুরুতে আমরা যদি লিখে নিই তাহলে টেনের মানগুলোর ক্ষেত্রে কিভাবে আমরা লিখব? তিন নাম্বার দিয়ে যদি আমরা লিখে নিই সিটি আসবে টেনের ক্ষেত্রে জিরো ডিগ্রি, থার্টি ডিগ্রি, ফোরটি ফাইভ ডিগ্রি, সিক্সটি ডিগ্রি এর মানগুলো বের করার সময় জিরো, ওয়ান, থ্রি, নাইন লিখে থ্রি দ্বারা ভাগ করে বর্গমূল করলে আমরা মানগুলো পাবো। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা টেনের ক্ষেত্রে যদি আমরা লিখে নিই জিরো ডিগ্রি, থার্টি ডিগ্রি, ফোরটি ফাইভ ডিগ্রি, সিক্সটি ডিগ্রি এর মানগুলো বের করার সময় জিরো, ওয়ান, থ্রি, নাইন লিখে থ্রি দ্বারা ভাগ করে বর্গমূল করলে আমরা মানগুলো পাবো। তাহলে টেন নাইনটি ডিগ্রির বেলায় আমরা যে কাজটা করব, টেন নাইনটি ডিগ্রির বেলায় আমরা লিখবো টেন নাইনটি ডিগ্রি
tan 90 degree equal to sin 90 degree भाग cos 90 degree তাহলে এই ক্ষেত্রে আমরা যদি লিখে দেই tan 90 degree বলার sin 90 degree ভাগ cos 90 degree তাহলে sin 90 degree মান হলো sin 90 degree মানটা কত sin 90 degree মান হলো 1 আর cos 90 degree মান হলো cos 90 degree মান হলো 0 তাহলে 1 / 0 থাকলে সেটা হলো অসংজ্ঞায়িত 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 তাহলে আমরা যদি tan 90 ডিগ্রির মান 1 / 0 পাই অসংজ্ঞায়িত হয় তাহলে cot 90 ডিগ্রির মান হবে কত 0 0 / 1 মানে কত 0 সুপ্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু মানগুলো সহজেই আমরা পেয়ে গেলাম sin 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মানগুলো বের করার সময় আমরা কিন্তু প্রত্যেকটা মানই আমরা বের করে নিছি হ্যাঁ সবাই পাঠ্য বইয়ের 195 পৃষ্ঠা খুলে নাও এখানে 8 নম্বরের একটা অঙ্ক গণিত সমস্যা দেওয়া আছে মান নির্ণয় করো 1 minus cos square 60 ডিগ্রি ডিভাইড বাই 1 plus cos square 60 ডিগ্রি নাও সবাই তোমাদের পাঠ্য বইয়ের 8 নম্বর প্রবলেমটা একটু খাতায় লিখে নাও 8 নম্বরে দেয়া আছে 1 minus cos square 60 ডিগ্রি ডিভাইড বাই 1 plus cos square 60 ডিগ্রি তাহলে এখানে 1 minus cos 60 এর মান কত আমাদের এখানে tan 60 এর মান হলো √3 তাহলে cos 60 এর মান হলো 1 / √3 1 / √3 এর উপরে স্কয়ার 1 plus 1 / √3 এর উপরে কত স্কয়ার cos 60 এর মান হলো 1 / কত √3 তাহলে এখানে 1 minus 1 / কত হবে 3 নিচে হবে 1 plus 1 / কত 3 এখানে যদি আমরা 3 উপরে লসাগু নিয়ে নেই তাহলে আমরা কি পাবো ইকুয়াল টু 3 লসাগু নিলে উপরে হবে 3 1 এখানে 3 লসাগু নিলে 3 1 উপরে হবে কত 2 / 3 ডিভাইড বাই কত 4 / কত 3 তাহলে 2 / 3 ইনটু 3 / 4 এখানে যদি করে নেই তাহলে হবে কত 1 / 2 তাহলে 1 minus cos square 60 degree divided by 1 plus cos square 60 degree equal to 1 minus cos 60 মান হলো 1 by root 3 এর উপরে square divided by 1 plus cos 60 মান হলো 1 by root 3 এর উপরে square তাহলে এখানে 1 minus 1 by 3 divided by 1 plus 1 by 3 উপরে যদি আমরা 3 লসাগু নেই তাহলে কত আসবে 3 minus 1 উপরে 3 minus 1 divided by নিচে 3 লসাগু নিলে 3 plus 1 এর উপরে 2 by 3 ভাগ 4 by 3 2 by 3 into 3 by 4 তাহলে আমরা যদি ভাগ করে নেই তাহলে 2 by 4 এখানে কত হয় 1 by 2 তো সুপ্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু সহজেই যে কোনো ধরনের মান নির্ণয় আমরা করতে পারবো যেমন তোমার এই চ্যাপ্টারের এই পেজ নাম্বার 195 এর যদি আমরা দেখি 14 নম্বর সমস্যাটি দেখো cos 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি লিখে নাও সবাই পাঠ্যবইয়ের 14 নম্বর 14 নম্বরের যে প্রবলেমটা আছে সে প্রবলেমটাতে আছে 14 নম্বরে cos 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি প্লাস পাঠ্যবইয়ে দেওয়া আছে প্লাস sin 60 ডিগ্রি ইনটু প্লাস sin 60 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে হলো কি cos 60 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি আমরা যেখানে মান বসাই sin cos 60 এর মান হলো 1 / 2 ইনটু cos 30 এর মান হলো √3 / 2 প্লাস sin 60 এর মান হলো √3 / 2 ইনটু sin 30 এর মান হলো তাহলে এখানে নিচে হলো 4 উপর হলো কত √3 প্লাস নিচে হলো 4 উপর হলো কত √3 আমরা যদি 4 লসাগু নেই তাহলে উপরে পাবো √3 প্লাস √3 সমান উপরে হলো 2 √3 / 4 ভাগ করলে নিচে হবে কত √3 / কত 2 লেফট হ্যান্ড সাইডে আসছে মান আসছে √3 / 2 তাহলে রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি আমার রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে cos 30 ডিগ্রি লিখে নেই রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু সুপ্রিয় শিক্ষার্থী তাহলে রাইট হ্যান্ড সাইডটা আমরা যদি লিখে নেই তাহলে কি পাবো
right hand side equal to right hand side equal to cos 30 degree cos 31 holo root 3 by 2 তাহলে সুতরাং left hand side equal to right hand side এই হলো প্রোব সুপ্রিয় শিক্ষার্থী আমাদের যে পাঠ্য বইয়ের 14 নম্বরের যে প্রবলেমটি ছিল সেই প্রবলেমটি আমরা সমাধান করে নিলাম তাহলে এখন আমরা নেক্সট 17 নম্বর সমস্যাটি আমরা যদি দেখি দেয়া আছে a equal to 30 degree 17 নম্বরটাতে দেখব দেয়া আছে দেয়া আছে a equal to 30 degree left hand side equal to দেয়া আছে a equal to 30 degree left hand side আছে a equal to 30 degree left hand side কি দেয়া আছে 10 to a 10 to a 10 to a এখানে আছে 10 2 into 30 degree equal to 10 60 degree equal to root 3 10 60 degree মান হলো root 3 left hand side আমরা কি পেলাম মান পেলাম কত left hand side মান পেলাম আমরা root 3 right hand side দেয়া আছে 2 10 a divided by 1 minus 10 square সুপ্রিয় শিক্ষার্থী তাহলে আমরা right hand side লিখে নেই right hand side equal to 2 10 a divided by 1 minus 10 square তাহলে 2 into 10 30 degree 1 minus 10 square 30 degree তাহলে এখানে equal to দাও তাহলে 2 into 10 30 মান হলো 1 by root 3 নিচে 1 minus 1 by root 3 এর উপরে কত হবে স্কয়ার হবে তাহলে এখানে আমার কি দাঁড়ালো উপরে হলো 2 by root 3 নিচে হলো 1 minus 1 by 3 উপরে হলো 2 by root 3 3 যদি আমি লসাগু দিতাম তাহলে কি পাইতাম এখানে 3 minus 1 তাহলে 2 divided by root 3 নিচে হইতো 2 divided by 3 তাহলে এখানে আমরা যদি সলভ করে নিই তাহলে কি পাবো সলভ করে নিলে আমরা এখানে যে মানটা পাবো সেটা হলো 2/2/√3 ডিভাইডেড বাই যদি আমরা ডিভাইড চিহ্ন ইনটু চিহ্ন দেই তাহলে 3/3 কত 2 তাহলে এই 2 দিয়ে ভাগ করব এই √3 দিয়ে এই 3 কে ভাগ করলে উপরে থাকে 3 নিচে থাকে √3 তাহলে 3 এর মধ্যে কি থাকে √3 ইনটু √3 নিচে হলো একটা √3 ইকুয়াল টু √3 তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে আসছিল √3 রাইট হ্যান্ড সাইডে কত আসলো √3 তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ তাহলে আমরা যদি মানগুলো সঠিকভাবে জানতে পারি তাহলে আমরা অবশ্যই প্রত্যেকটা অঙ্ক আমরা করতে পারব তাহলে এখানে আমরা লিখে নিব সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এই হলো কি প্রুফ সুপ্রিয় শিক্ষার্থী তাহলে আমরা কিন্তু সহজে মানগুলো জানলে আমরা অবশ্যই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো তোমরা বাসায় গিয়ে অবশ্যই সাইন কস এবং ট্যান এর মানগুলো বের করা শিখবে বারবার লিখবে লিখলেই আয়ত্তে আসবে পাশাপাশি আমরা যদি বিপরীতভাবে মানগুলো জানতে চাই তাহলে আমরা মানগুলো জানতে পারবো সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের ক্লাস শেষ করছি পরবর্তী ক্লাস আমি থাকব পরবর্তী ক্লাসের এই অধ্যায়ে শেষ প্রবলেমগুলো আমি দেখব সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো